গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছে এই মাছটা দেখে, কারণ প্রথমে গুড মর্নিং বলছি, আবার গুড মর্নিং বলিয়েই মাছ দেখিয়ে দিচ্ছি। তো এ কেমন গুড মর্নিং, তাই না? কিন্তু আমার গুড মর্নিংটা তো এভাবেই শুরু হয়েছে। তো সকালবেলা উঠেই আর কি মাছ রান্না করতে চলে এসেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, অবশ্যই ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি, একেবারে পমফ্রেট মাছের গায়ে নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় ওই 5:45 নাগাদ। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, একবারে মাছগুলো ভেজে বানিয়ে নেব মাছের ঝোল। তো কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম, ফটাফট মাছগুলো এদিক দিয়ে ভাজা হতে থাক। আর ওই দিকে হলো গিয়ে আমার যে বাকি রান্নাটার জন্য এই যে ফুলকপি কাটা হয়ে গেছে, তো ফুলকপিগুলোকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, কারণ এই সময় ফুলকপি, তো এই সময় ফুলকপিতে অনেক সময় অনেক রকম জার্ম জীবাণু থাকে। আর এখানে দেখো মশলা করে নিয়েছি মাছের। তো এখন কড়াতে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেঁয়াজ আদা আর একটুখানি টমেটো ঘষে নিয়েছি, তো সেটা দিয়েই আজকে বানাবো পমফ্রেট মাছের কারি। তো এখন কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে ওই ঘষে রাখা মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম। আর মশলাটা না মিক্সিতে পেস্ট করে করার থেকে এইভাবে যদি গ্রেট করে দেওয়া যায় রান্নার টেস্ট আরও ভালো হয়। আর দেখো বলতে বলতেই এই সকালবেলাও আমার রান্নাঘরে থেকে অনেক রোদ আসছে, দেখতে পাচ্ছ তোমরা? তো ওই জানলাটা দিয়ে এই এরপরে যখন শীত পড়বে তো তখন রোদটা আরও বাড়বে, মানে জানলা দিয়ে পুরো অনেকটা জায়গা রান্নাঘরে পুরো রোদ থাকে। এক এক সময় তো আমি রান্না করতে গেলে আমার চোখে লাগে এসে রোদ, মানে কড়াইয়ের দিকে তাকাতে গেলে চোখের মধ্যে ডাইরেক্ট রোদটা লেগে আসে, তো সেই সময় একটু প্রবলেম হয়। আর দেখো ফ্রিজ খুলে দেখি যে এই মানে একেবারেই মানে বলতে পারো শুকিয়ে যাওয়া পটল। তো শুকিয়ে গেলে কী হবে, এগুলোকে তো ফেলে দিতে পারি না, তো এগুলো এখন কেটে নেব। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার গায়ের মধ্যে পুরো রোদটা পড়েছে। তো পটলগুলোকে কেটে এই পটলগুলোকেও আবার ভাজা করে নেব, তার ফুলকপি ভাজার সাথে পটলগুলোকেও ভেজে নেব। আমার পাকা পটল মানে এরকম শুটকো আর পাকা পটলের ভাজা খেতে দারুণ লাগে। তো দেখো বলতে বলতে এখানে কিন্তু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি, আর ওইখানে মাছের ঝোল মানে মাছের মশলাটা কষিয়ে তার মধ্যে ঝোল দেওয়া অলরেডি হয়ে গেছে। তো এবার এক এক করে মাছগুলো ছেড়ে তারপরে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এদিকে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর সেই সাথেই অরিকের বাবার টিফিনও কিন্তু প্যাক করে দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে একবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, তো একবারে রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে। দুটো টিফিন নিয়েছো না? তো বন্ধুরা অরিকের বাবা তো বেরিয়ে গেল, আর তোমাদের এখন গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিই। প্রত্যেকদিন গাছের ফুলগুলো না দেখালে আমার যেন মনই ভরে না, আর নিজেও মানে 5 মিনিট সময় পেলেও আমি একটু দাঁড়িয়ে ফুলগুলো আর কি দেখে নিই। তো দেখো গাছে আবার ঢেঁড়স হয়েছে, আর এখন চলে এসেছি অরিককে ডাকতে। মা নাক ডাকছে, নাক ডাকছে, অরিক নাক ডাকছে, উঠে পড়ো উঠে পড়ো, টাইম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আবারও একবার আবারও একটা নতুন ব্লগে জানাই অনেক 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 স্বাগত। আর দেখো সকাল থেকে তো উঠে তোমরা দেখলেই যে কি দুধ, দুধ আমার লাগবে না এখন। সকাল থেকে তো উঠে দেখলেই তোমরা যে কত কাজকর্ম হলো, আর এখন
অরিকে তুলে, এই যে অরিকের ব্যাগ রেডি, অরিক হাফ রেডি আছে, প্যান্ট পরেনি এখনো। অরিক হাফ রেডি হয়ে গেছে, ওই ওপরে জামা পরানো হয়ে গেছে, আজ কিছুতে ক্যারাটে আছে তো এই ড্রেস, আর বাজে ঘড়িতে 7:45, তো অরিকের গাড়ি জাস্ট আর 5 মিনিটের মধ্যেই চলে আসবে। এক্ষুনি অরিককে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিতে হবে, আমাকে এখন আর এক ফোঁটাও সময় নেই দাঁড়ানো। তো চলো, অরিকের টিফিন টিফিন প্যাক হয়ে গেছে, এখন বাকি রেডিটুকু করিয়ে দিই। বন্ধুরা দেখো, অরিক একেবারে রেডি হয়ে গেছে। এই যে ও আই কার্ড, আই কার্ড, ওরে বাবারে পড়ে যাচ্ছি। আর এই দেখো তোপ এখানে বসে আছে। আই কার্ডটা কোথায় গেল? আই কার্ড, আই কার্ড, আই কার্ড, এই যে আই কার্ড। Here is your I card. Now. ঠিক করে পড়ে নাও। তো বন্ধুরা দেখো, অরিক তো চলে গেছে স্কুলে, তো এবার চলে এসেছি, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এসেই আগে মানি প্ল্যান্টটার দিকে চোখ গেল, তো ওই গাছটাকে ভালো করে একটু জল দিয়ে, বিছনার উপরে রোদ পড়েছে তো খানিকটা সেখানেই রোদের মধ্যে রেখে দিলাম। আর এখন ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা আমি রোজই মোটামুটি একটু উপরে থেকে ধুলো ঝেড়ে নিই, রোজই সমস্ত ফার্নিচারের ধুলো ঝেড়ে নিই। আর ওইদিকে কাজের দিদি এসে আমার সাথে গল্প করছে আর কি। কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে চিড়া মুড়ি আম দুধ দিয়ে খাবো, তো ভাল লাগে মানে রোজ রোজ না একই রকম ওই চাউমিন কিংবা ভাত ভাল লাগছে না, একটু মাঝে মাঝে মনে হচ্ছে কদিন আগে কর্নফ্লেক্স খেয়েছিলাম, মনে হচ্ছে একটু দেশীয় ব্রেকফাস্ট, এটা তো আমাদের দেশীয় ব্রেকফাস্ট বলো, তো খাবো এখন। অনেকদিন ধরেই ইচ্ছা করছে, তো কালকে হাজবেন্ডকে দিয়ে আনিয়ে রেখেছি চিড়া। আমাদের ঘরে কেউ যেহেতু খায় না সেরকম একটা চিড়া ঠিরা, ওই জন্য আনা এনে রাখা হয় না। তো এখন চিড়া মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করবো। অরিক তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, এখন বেজে গেছে অলরেডি 7:45। আর আকাশটা সকালে তোমাদের দেখালাম না যে আকাশটা কি সুন্দর, এখন দেখো আকাশ আবার সে মেঘ করে আসছে, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। এবার চিড়া তো আমি কোনোদিন এইভাবে খাইনি, এখন চিড়াগুলোকে বেছে নিতে হয়, আমি তো বুঝতে পারছি না। চিড়া তো এনেছে, দেখা যাক কী করা যায়, আগে তো বের করি তারপর দেখি, যদি নোংরা থাকে তাহলে বেছে নেব। একটা মুড়ি নিয়ে নি, চিড়া মুড়ি আম দিয়ে সকালের ব্রেকফাস্ট, আহা হা হা। একবার ধুয়ে নি মুড়ি আর চিড়া দুটোই ধুয়ে নি, কারণ মুড়িতেও অনেক নোংরা থাকে। আম কেটে রেখেছিলাম, তো আমগুলো দিয়ে নি, দিয়ে নেব সামান্য পরিমাণ চিনি। তো বন্ধুরা এই যে হয়ে গেল আমার সকালের হেলদি ব্রেকফাস্ট, এবার খেয়ে নি খুব খিদা পেয়ে। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর এখন চলে যাব ফুল তুলতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো বোঝোই পুজোর অনেকটা সময় লাগে, তো সেই কারণে এখন ফুলটা তুলতে চলে যাব। আর দুপুরবেলা লাঞ্চ তো হয়েই গেছে, তোমরা তো সকালেই দেখলে, তো দুপুরবেলা লাঞ্চে আছে পটল ভাজা, আর আছে ফুলকপি ভাজা, আর আছে পমফ্রেট মাছের ঝোল। তো চলো বাইরে, আবার তোমাদের বললাম তখন যে মেঘলা হয়েছে, আবার দেখো কীরকম রোদ উঠেছে। তো এখন তাড়াতাড়ি করে ফুলটা তুলে ঠাকুর বাসনটা মেজে তারপরে হলো গিয়ে মাথায় লাগাবো তেল, কারণ মাথাটা প্রত্যেকদিন সকাল হলেই দেখছি প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে, তো সে কারণে একটুখানি তেল লাগিয়ে ভালো করে শ্যাম্পু করব মাথায়। তো চলো আগে ফুলটা তুলে আনি।
ফুল তো তোলা হয়ে গেছে, আর এবার চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে। তো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ঠাকুরের বাসনগুলো তো ভালো মতো মেজে নিতে হয়, আর যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের ঘট, প্রদীপ, ধুনুচি, ধূপকাঠির স্ট্যান্ড সমস্ত কিছুই থাকে। আর সেই ফাঁকেই দেখো আকাশের কিছুটা ছবি আমি ক্যাপচার করেছি। আকাশে মেঘগুলো আজকে এত সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছিলো যে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তো কিছুটা দৃশ্য ক্যাপচার করেছি, তো দারুণ হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখন চলে এসেছি ঘরে, এসে চুলে একটু অয়েলিং করে নিচ্ছি, তো এরপরে চলে যাব একেবারে স্নান করতে। স্নান করে এই জাস্ট আসলাম, আর এখন বাজে 1:15, আর বাইরে রোদটা দেখো শুধু সাংঘাতিক রোদ উঠেছে বাইরে, কিন্তু আকাশটা খুব সুন্দর দেখো। আকাশটা পুরো শরতের আকাশের মতো, মেঘগুলো ভেসে 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 যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর এখন আমি দিয়ে নেব পুজো, এই যে দেখো সমস্ত পুজোর সরঞ্জাম আর গোছানো হয়ে গেছে, তো এখন ঝটপট ঠাকুরের পুজোটা দিয়ে নেব। দেখো রোদের ঠেলায় মানুষ কীভাবে যাচ্ছে, মাথায় ঘুমটা দিয়ে, সাংঘাতিক রোদ। জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন বাজে 1:30, 1:20 বাজে। আর বাইরে আজকে গেছিলাম ওই তুলসীতলা ইয়ে দিতে, এতটাই রোদ, এতটাই রোদ বন্ধুরা, যে ওই জায়গাটা আমি পাড়া দিয়ে মানে গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম, দাঁড়াতে পারলাম না, মানে পায়ের তলাটা রীতিমতো পুড়ে ছ্যাঁকা খেয়ে গেলাম, এরকম অবস্থা, মানে এতটাই আজকে রোদের তাপ। আকাশে দেখো মেঘ, মেঘটা দেখো, মেঘের খেলা খুব সুন্দর, কিন্তু রোদটা ততটাই ডেঞ্জারাস। দেখো ঠাকুরের প্রসাদ, এই যে ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছি, আর আমার এতটা পরিমাণে খিদা পেয়েছে যে আমি চোখে মুখে অন্ধকার দেখছি, সকালবেলা সেই দুধ, চিরা দুধ খেয়ে আছি, তো খুব খিদা পেয়ে গেছে, এখন আমি আর কোনো দিকে তাকাতে পারবো না, আমি এখন ডাইরেক্ট খেতে বসবো, আর ভাল লাগছে না, শরীরটাও ভাল লাগছে না, ক্লান মানে খিদাতে একবার নাজেহাল আমার অবস্থা। বেড়ে নিয়ে চলে এসেছি, এখানে আছে পাকা পটল ভাজা, আমার দারুণ লাগে এই পাকা পটল খেতে, শুটকো পাকা পটল ভাজা আছে, ফুলকপি ভাজা আছে, পমফ্রেট মাছের ঝাল। তো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেব, আমার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। বললে আর এখন বাজে প্রায় 2:45, তো এখন এই জায়গাটায় আমাকে বসে থাকতে হবে জানলা দিয়ে অরিকের অপেক্ষায়। জানলা দিয়ে এখন তাকিয়ে থাকবো কতক্ষণে ছেলে আসবে। তো বন্ধুরা অরিক যতক্ষণ স্কুল থেকে আসে ততক্ষণ তোমাদের আমি কিছু দেখিয়ে দিই। তো কদিন আগে ফ্লিপকার্ট থেকে দুটো নাইটি অর্ডার দিয়েছিলাম আর কি, তো সেই নাইটি দুটো আজকে দিয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এই যে এই হলো আমার ফার্স্ট নাইটি বাটিক কাপড়ের, আর এখানে সামনে না চেন দেওয়া, দেখো কি সুন্দর সিস্টেম, চেনটাতে দিয়ে আসতে যাব। আর এটা হলো আমার সেকেন্ড নাইটি, এই দেখো। এই এটা হলো আমার সেকেন্ড নাইটে, এটা তলায় এই জায়গাটা একটুখানি কুচি কুচি দেওয়া, আর এটা তো সেম এই চেন সিস্টেম। তো বেশ ভালো লাগলো আমার জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এটাও কাটাতে দিতে হবে, এটাও এল সাইজের। তো এই দুটো দেখি কবে সময় করতে পারি। দেখো নিচটাতেও খুব সুন্দর ডিজাইন করা। তো কবে দেখি সময় করে উঠতে পারি, তারপরে গিয়ে দিয়ে আসবো কাটাতে। না কাটাতে দিলে এগুলো আমি পরতেও পারছি না, এমন অবস্থা। তো বন্ধুরা অবশেষে এই যে অরিক এসে পৌঁছেছে, এই দেখো অরিকের ড্রেস ফেস চেঞ্জ করে গ্লুকন ডি আর মিষ্টি একটুখানি ঠাকুরের প্রসাদ ছিল, খাওয়া হয়ে গেছে। তাই আর বাইরে একটা বড় কালো মেঘ করেছে, এখন বৃষ্টি হবে কি হবে না এই দোলাচালের মধ্যে আমি ছিলাম। এখন ঘরে দরজা জানলা দিয়ে ঘুমাবো ছেলেকে নিয়ে। তো ভাবছি যে বাইরে যদি জামা কাপড়গুলো থাকে ওগুলো মানে 70% শুকিয়ে গেছে, ঠিক আছে, এবার ওইগুলো যদি আবার ঝম করে হট করে বৃষ্টি আসে ভিজে যেতে পারে, আবার ওই যে মেঘটা করেছে সেটাতে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। এই কারণে সেফ সাইডে গেলাম, জামা কাপড় অর্ধ মানে অর্ধেকে বেশি শুকনা জামা কাপড়গুলো এনে তারে মেলে দিলাম, আর এখন আমরা দুজন একটা ঘুম দেব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড আফটারনুন বন্ধুরা, আর এখন বাজে বিকেল 5:30, আর আমি উঠেছি 5টার সময়। উঠে ভাবলাম যে অরিককে তো রোজই ভাত দেই, আজকে একটু অন্য কিছু রান্না করে দিই, মানে আলু আলু ভাজা রুটি টুটি এই ধরনের হেলদি খাবার, অথচ বিকালবেলা যেটা খাওয়া যায়। তো সেই কারণে সেইভাবে আমি 5টার সময় উঠে আলু টালু সব কুচালাম, যে দুটো রুটি করে দেবো আলু ভাজা দিয়ে খাই। এখন বাবু ঘুম থেকে উঠেছে, আলু আমার কুচানো হয়ে গেছে, ভাগ্য ভালো যে ভাজা বসাইনি আর আটা মাখিনি। এখন বাবু ঘুম থেকে উঠে বলছে যে রুটি টুটি খাবে না, ও মাছের ঝোল দিয়ে ভাতই খাবে। তো এখন মাছের ঝোল গরম বসিয়েছি আর এইগুলোকে এখন খেতে দিয়েছি। আর তোমাদের তখন বললাম না যে বাইরে বৃষ্টি হতে পারে, বাইরে রোদটা দেখো, এখন বিকেল 5:30, ওই দেখো আম গাছের মধ্যে রোদটা পড়েছে, আর ওই যে ওদের বাড়ির উপর রোদটা পড়েছে। এখন বাজে বিকেল 5:30, আর বৃষ্টির তো কোনো মানে এখানটায় পুরো বড় মেঘ করেছিল, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। মেলা থেকে সেই এনেছিলাম কিন্তু তো আমার বসানোই হচ্ছে না। এই গাছটা বেশ সুন্দর একটা ফুল হয়েছে, তো ছবিটা তোলা আছে, আমি তোমাদের ছবিটা ভিডিওর পরে শেয়ার করব। আর এই দেখো এই গাছে এত রোদ যে কড়িগুলো সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। এই দেখো এই গাছে অনেক বেশ থোকা জবা, এগুলো সুন্দর দেখবে কিন্তু রোদের ঠেলায় গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, আর বৃষ্টি না হলে গাছটা পুঁততেও পাচ্ছি না। এই গাছগুলো পুঁততে গেলে একটু শাবল দিয়ে অনেকটা মাটি খুঁড়তে হবে, এবার অরিকের বাবা ছুটি না হলে পারছি না, কারণ আমি শাবল দিয়ে মাটি খুঁড়ে ওইভাবে পারবো না। সেই কারণে কি করছিস রে দেখো, আরে দেখো অরিক উঠে গেছে ঘুম থেকে, অরিক এসির মধ্যে ছিল, আজকে এসি ছাড়া থাকা যাচ্ছে না এতটাই গরম। আর ওই দেখো ওটা না খেয়ে ওইখানে চলে গেছে গাছের ওখানে বাগানে, ওই দেখো কি করছে। আর তোরা খা, ওদের দুধ দিলে ওরা খায় না, আমি আর দুধ টুধ দেবো না। এই যে সন্ধ্যা দিয়ে এসে সন্ধ্যাবেলার চা আমার ডান, আর এখানে হচ্ছে কড়কড়ে করে আলু ভাজা। আজকে অনেক দিন পরে ইচ্ছা হয়েছে যে আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাবো, তো সেই জন্য সেই অরিকের জন্য যে আলু ভাজাটা কেটেছিলাম সেটাই এখন ভেজে নিলাম আলু ভাজা দিয়ে। আজকে মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। আর অরিক তো ম্যামের কাছে পড়ছে, ম্যামকেও দিয়ে আসলাম চা করে, এখন আলু ভাজাগুলো ছটপট নামিয়ে ফেলি। সুন্দর হয়েছে একদম মচমচে, আসলে অনেকক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলেন তো সেই কারণে। তো ফাইনালি এই যে মুড়ি দিয়ে আলু ভাজা আর চা নিয়ে চলে এসেছি, তো এখন খাবো আর খেতে খেতে একটু ভিডিও দেখবো ইউটিউবে। আর অরিক ওখানে ওই ঘরে পড়ছি ম্যামের কাছে, তো বেশি জোরে এখন কথাবার্তা বলা যাবে না, আস্তে আস্তে আমি ভিডিও দেখবো। আচ্ছা দেখো এই যে এটা প্রেস করলে খুলে যায়, তাই সব শিখে গেছো তুমি, এবার শেপ করবে, কবে করবে শেপ বড় হলে, তাই এখন থেকে সব দেখে নিচ্ছ কিভাবে করে। হ্যাঁ হ্যাঁ, অরিকের ম্যাম এই জাস্ট পড়িয়ে গেল, আর অরিক এখন চলে এসেছে বাবার ওই আর শেভিং কিটটা এসছে,
সেটা নিয়ে এখন খুটুর 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 ওইটাকে নিয়ে এটা খুলছে ওটা খুলছে, মানে এখন থেকে দেখে নিচ্ছে, ভবিষ্যতে তো ওরও করতে হবে তাই এখন থেকে দেখে নিচ্ছে কোনটা কিভাবে খোলা যায়। দেখো হাত কাটে না যেন, হাজবেন্ড এখনো আসেনি কাজ থেকে, এখন বাজে দেখো কটা বাজে, 8:05 বাকি তো আছে রাস্তায়, এখনই চলে আসবে, আর আসলে পরে দেখি কি খায় দায়, নাকি একবারে ভাতই খায়, তো সেই বুঝে আলু তো ভাজাই আছে, এই হলো ব্যাপার। তো ভাত খেলে তো ভাত বসিয়ে দেবো, তাতে মানে এসে যদি মুড়ি খেতে চায় তো মুড়ি আলু ভাজা দিয়ে দেবো, আর যদি বলে যে না এখন খাবো না কিছু, একবারে রাত্রে ভাত খাবো তো পরে ভাত বসাবো যখন তখন খাবো। আর একটু পরে অরিক এখন একটু ব্রেক পাবে, ব্রেকের পরে আবার একটু পড়তে বসতে হবে, কারণ কালকে আছে আবার স্কুল। তো চলো সেই সাথেই ভিডিওটা আর বড় করবো না, এখানেই আজকের মতো এন্ড করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।